ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। 2006 সালে ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশে দ্বিতীয় সিরিজে বিজয়ী হন সালমা। তারপর রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন তিনি। 2010 সালে দিনাজপুর 6 আসনের সাংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সঙ্গীত শিল্পী। বিয়ের 6 বছর পর গত বছরের শেষের দিকে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। সালমা শিবলি দম্পতি স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল 15 জানুয়ারি ছিল সালমার জন্মদিন। এই উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন সালমা। এর আগে কখনোই ঘটা করে জন্মদিন পালন করেননি তিনি। এবার নাকি তিনি শুধু মেয়ের জন্যই জন্মদিন পালন করলেন। এই প্রসঙ্গে সালমা বলেন, গত 1 ডিসেম্বর আমার মেয়ের স্নেহার জন্মদিন ছিল। দিনাজপুরে ওর আব্বুর সঙ্গে জন্মদিন পালন করেছে, তখন আমি ছিলাম না বলেই জন্মদিনটা সেলিব্রেট করতে হচ্ছে, শুধু ওর জন্যই করা। স্নেহা এখন কোথায় থাকেন এমন প্রশ্নের জবাবে সালমা বলেন, স্নেহা আমার কাছেই থাকে, ওর যেখানে ভালো লাগবে সেখানেই যাবে, আমার কোনো নিষেধ নেই। তিনি আরো বলেন, বিয়ের পর কোনোদিনই আমার জন্মদিন পালন করিনি। গত 29 ডিসেম্বর 10 বছর পূর্তি হয়েছে আমার গানের ক্যারিয়ারের। এর মধ্যে আমি একবার জন্মদিন সেলিব্রেট করেছিলাম, আর এবার দ্বিতীয়বার জন্মদিন সেলিব্রেট করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মেয়েকে নিয়ে গানের সঙ্গে বাকিটা জীবন সুন্দরভাবে কাটাতে পারি। আর মন খারাপের কথা বলছেন, মন থাকলে মন খারাপ হয়, অনুভূতিটা তো আর কমে যাবে না। আমি তো মানুষ, ফিলিংস আমারও আছে, থাকবে সারা জীবন। এই জন্য বিয়ে শাদী করব না, অনুভূতি এক জায়গায় থাকা ভালো 10 জায়গাতে নয়। বিয়ে করতে পারলে এতদিনে হয়ে যেত, কিন্তু আমি পারবো না, কারণ আমি শিবলিকে এখনো ভালোবাসি। তিনি আরো বলেন, মেয়ের মুখের দিকে তাকালে শিবলিকে মিস করি, মেয়ের মুখের দিকে তাকালে ওর বাবার কথা মনে পড়ে। আপনাদের আলাদা থাকার বিষয়টি মেয়ে কিভাবে নিচ্ছে? উত্তরে সালমা বলেন, মেয়েটা খুব চালাক, মেয়েটা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে তুমি কবে যাবা, তখন ওকে মিথ্যে বলতে হয়, আমি ওকে বলে দিয়েছি আমি কয়েকদিন পরে যাব। আমি আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারি। গানের কারণে ঘর বাংলো এমনটা দাবি করেছেন সালমা। সালমা শিবলি সাদিকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে গত 19 নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের কার্যক্রম শেষ হয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।